প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে স্কুল খোলার দাবি নিয়ে আদালতে কিন্তু এবার মামলা হয়েছে। তোমরা জানো যে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, তারপরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল খুলেছিল, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশন অর্থাৎ করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার জন্য আবারও বন্ধ করতে হয়েছে। তো এবার কিন্তু আদালতে মামলা একটি হয়েছে যে স্কুল খোলা নিয়ে, জনস্বার্থ মামলা। তো কি মামলা, কেন হলো, বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব, চলো দেখতে থাকো। এবার স্কুল কলেজ খোলা নিয়ে দায়ের হলো জনস্বার্থ মামলা। তো স্বাভাবিক পঠন পাঠন শুরুর দাবিতে আদালতে জনস্বার্থ মামলা হলো। তো বিশেষত একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ড্রপ আউট। ড্রপ আউট যেন অনেকেই পড়াশোনা করতে করতে ছেড়ে দেয়। তো বিগত দু তিন বছর এই যে স্কুল কলেজ বন্ধ, তার জন্য এই যে পড়াশোনা ছেড়ে দেওয়ার এই হারটা কিন্তু অনেক বেড়েছে, মানে সংখ্যাটা অনেকটাই বেড়েছে। তো যার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তো আদালতে জনস্বার্থ মামলা হলো, ড্রপ আউটদের ফেরাতে খোলা হোক স্কুল কলেজ, এই দাবিতে হাইকোর্টে জমা পড়লো জনস্বার্থ মামলা। তো মামলাটি কে করেছেন? মামলাটি করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন আইনজীবী। তো সায়ন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শিক্ষা মৌলিক অধিকার, অথচ শিক্ষা থেকেই কার্যত বাধ্য হয়ে বঞ্চিত অনেকে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করছে পড়ুয়ারা, অথচ সেই টাকা যোগাবে কে, সেই প্রশ্ন তুলছে মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো শুক্রবার এই মামলাটি শুনানি হবে, আগামী শুক্রবার কিন্তু মামলাটির শুনানি হবে। রাজ্য তথা গোটা দেশেই করোনার বর্বরন্ত শুরু হওয়ার পরপরই 2020 সালের মার্চ মাসে কিন্তু যখন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়, তখন বাকি জনজীবনের মতো মুখ থুবড়ে পড়েছিল শিক্ষা ব্যবস্থাও। স্কুল কলেজগুলির গেটে তালা পড়ে গিয়েছিল পড়ুয়াদের জন্য। মাঝে কয়েকবারের জন্য স্কুল খোলার চেষ্টা করা হলেও তা বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। দীর্ঘদিন স্কুলের পঠন পাঠন বন্ধ থাকার ফলে দারুণ ক্ষতির মুখে ছোট ছোট পড়ুয়ার ভবিষ্যৎ। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাটা। হ্যাঁ, এই অবস্থায় স্কুলের স্বাভাবিক পঠন পাঠন শুরুর দাবিতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হলো। তাহলে বন্ধুরা, শুক্রবার এই মামলার শুনানি হবে। এই মামলার শুনানিতে কি হবে, অর্থাৎ কি এই মামলার ভবিষ্যৎ, এই খবরের জন্য নজর রাখো শিকদার্স একাডেমিতে। আর তুমি যদি প্রথমবার এই আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং নিয়মিত খবর এই চ্যানেলেই দেওয়া হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।